আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মা কিচেন। ভিউয়ার্স, আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো একটি মজার ভর্তা বা ভাজি বলতে পারেন। এটা ডিম এবং টমেটোর সমন্বয়ে তৈরি করা হয় আর খুবই ঝটপট তৈরি করা যায়, খেতে খুবই সুস্বাদু। আপনি ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে এটা খেতে পারবেন, বিশেষ করে ব্যাচেলারদের জন্য তো খুবই একটা ইউজফুল রেসিপি বলতে পারেন। এটা চটপটে তৈরি হয়ে যায়। আশা করি এই ভর্তাটা হলে ভাত খাওয়ার জন্য আর অন্য কিছু লাগবে না। তাহলে চলুন দেখিনি কিভাবে তৈরি করব এই মজাদার খাবারটি। ভিউয়ার্স, আমি একটা ফ্রাই প্যানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা আপনার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবার এই তেলের মাঝে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনি আপনার পছন্দ মতো নেবেন। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। এবার এর সাথে আমি অ্যাড করছি মিডিয়াম সাইজের একটা টমেটো। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আমি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ ইউজ করছি। আপনি ইচ্ছে অনুপাতে ব্যবহার করবেন। লবণটা এখন দিলে হবে কি, টমেটোটাও খুব দ্রুত গলে যাবে। অপেক্ষা করছি টমেটোটা গলা পর্যন্ত। ভিউয়ার, দেখতে পাচ্ছেন টমেটোটা অনেকটা গলতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর চিমটি পরিমাণ মরিচের গুঁড়ো। কেউ যদি মনে করেন যে কাঁচামরিচটা একটু বেশি ব্যবহার করবেন, সেক্ষেত্রে গুঁড়ো মরিচটা স্কিপ করতে পারেন। এবার আরও কিছুক্ষণ আমি এটাকে নেড়ে নিচ্ছি যাতে করে হলুদের যে গন্ধটা সেটা চলে যায়। আর দেখতে পাচ্ছেন টমেটোটা মোটামুটি ভালোভাবে গলে গেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিব একটা ডিম। একটা টমেটোর সাথে একটা ডিম দিলেই সবচেয়ে ভালো পারফেক্টলিভাবে এই রেসিপিটা তৈরি হয়। এবারে ডিমটা দিয়ে খুব দ্রুত মিক্স করে নিতে হবে। আমি একজনের জন্য তৈরি করছি, সেই জন্য আমি একটা ডিম ব্যবহার করলাম। যদি আপনারা বেশি মানুষের জন্য তৈরি করতে চান, সেক্ষেত্রে ডিমের পরিমাণটা বাড়িয়ে নেবেন, টমেটোর পরিমাণটাও সেভাবে বাড়িয়ে নেবেন। এবার অপেক্ষা করবো একটু ভাজা ভাজা হওয়ার জন্য। এবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে খুব সুন্দর একটা স্মেল বের হয়, খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আমার রেসিপিটা প্রায় হয়ে গেছে, ডিমের ভর্তাটা। এটাকে আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের ডিম টমেটো ভর্তা। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।